ক্লাস 11 কম্পিউটার সায়েন্স ও কম্পিউটার অ্যাপ্লিকেশানের একটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে মিন টার্ম ম্যাক্স টার্ম। তো মিন টার্ম ম্যাক্স টার্ম কাকে বলে খুব সহজ উপায়ে বুঝতে গেলে তোমরা মনে রাখবে, যখন দুটো ভেরিয়েবল এ এবং বি, ভেরিয়েবল লিটারালস, এই ভেরিয়েবলগুলোর মধ্যে যখন গুণ চিহ্ন বসবে তখন আমরা এই টোটাল টার্মটাকে বলবো, মিন টার্ম। মিন টার্ম যখন দুটো ভেরিয়েবল, দুই বা একাধিক ভেরিয়েবলের মধ্যে গুণ চিহ্ন বসবে তখন আমরা তাকে বলবো মিন টার্ম। মিন টার্ম আর যখন দুটো ভেরিয়েবলের মধ্যে প্লাস চিহ্ন বসবে তখন আমরা বলবো সেটাকে ম্যাক্স টার্ম। কি বলবো? ম্যাক্স টার্ম। তাহলে ভেরিয়েবলের মধ্যে যখন বসে প্লাস চিহ্ন তাকে বলা হয় ম্যাক্স টার্ম, আর ভেরিয়েবলের মধ্যে যখন বসে গুণ চিহ্ন তাকে বলা হয় মিন টার্ম। তাহলে ম্যাক্স টার্ম কাকে বলে আর মিন টার্ম কাকে বলে তোমরা বুঝতে পারলে। মিন টার্ম মানে গুণ, ম্যাক্স টার্ম মানে যোগ। এবার ইম্পর্টেন্ট জায়গা যে কীভাবে আমরা মিন টার্ম ম্যাক্স টার্মকে ক্যালকুলেট করবো, তার আগে কয়েকটা বিষয় বলে রাখি যে দুটোকে আমি অলরেডি আলাদা করে রেখেছি। তো মিন টার্মের ক্ষেত্রে জিরো, কোনো ভ্যালুর ভেরিয়েবলের ভ্যালু যদি জিরো হয় তার মানে আমি বলবো সেটাকে বার বা কমপ্লিমেন্ট, তার মাথায় বার বসবে বা কমপ্লিমেন্ট হবে। আর এর ক্ষেত্রেও যখন কোনো ভেরিয়েবলের ভ্যালু ওয়ান হবে তখন তার মাথায় বার বসবে আর আমি বলবো তার কমপ্লিমেন্ট বসবে। তাহলে দেখো, যদি আমি দুটো ভেরিয়েবলে ট্রুথ টেবিল করি, আমি মিন টার্ম ম্যাক্স টার্মগুলো বের করি, পরীক্ষায় প্রশ্ন দেয় যে দুটো ভেরিয়েবলের ক্ষেত্রে একটা ট্রুথ টেবিলে যদি দুটো ভেরিয়েবল থাকে তাহলে মোট কতগুলি মিন টার্ম বেরোবে বা কতগুলি ম্যাক্স টার্ম বেরোবে। ফর্মুলা হলো টু টু দি পাওয়ার ইনপুট ইকুয়ালস টু ফোর, টু টু দি পাওয়ার ইনপুট। দুটো ভেরিয়েবলে ছিল বলে চারটে মিন টার্ম বা ম্যাক্স টার্ম বেরোবে, যে তিনটে ভেরিয়েবল হতো তাহলে বলতাম আমরা যে আটটা মিন টার্ম বা ম্যাক্স টার্ম বেরোবে। চারটে ভেরিয়েবল হলে আমরা বলতাম ষোলোটা মিন টার্ম বা ষোলোটা ম্যাক্স টার্ম বেরোবে। তো দেখো, আমি দুটো মিন টার্ম ধরে করছি, এক্স অ্যান্ড ওয়াই দুটো যদি ভেরিয়েবল হয় তাহলে এর মধ্যে চারটে মিন টার্ম হবে, চারটে ম্যাক্স টার্ম হবে। কীভাবে মিন টার্ম বের করবো? তাহলে মিন টার্মের জন্য করছি মিন টার্ম কলম, আর যেটাকে ডিফাইন করবো স্মল এম দিয়ে। মিন টার্মকে অলওয়েজ স্মল দিয়ে ডিনোট করা হয়, ম্যাক্স টার্মকে ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করা হয়। তাহলে এই জায়গাগুলো একটু তুমি মনে রাখবে, প্রথম পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট এবং তৃতীয় পয়েন্ট। ওরও ক্ষেত্রে প্রথম পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট এবং তৃতীয় পয়েন্ট, তিনটে পয়েন্ট কিন্তু মনে রাখার জায়গা। এবার দেখো, স্মল এম দিয়ে মিন টার্মকে করি যদি তাহলে ম্যাক্স টার্ম করবো ক্যাপিটাল এম দিয়ে, ম্যাক্স টার্মকে আমরা ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করছি। এবার লক্ষ্য করো কীভাবে আমি ট্রুথ টেবিল তৈরি করব। তো ট্রুথ টেবিলের কম্বিনেশন তৈরি করা খুবই ইজি। ট্রুথ টেবিলের কম্বিনেশন তৈরি করছি, যেহেতু আমার দুটো ভেরিয়েবল আছে তাই আমার মোট কটা রো হবে, চারটে রো তৈরি হবে, চারটে মিন টার্ম বা ম্যাক্স টার্ম তৈরি হবে। তাহলে এইভাবে আমরা চারটে রো টেনে নিলাম, এবার মাথার উপরে লিখছি এক দুই, এইটা পরীক্ষার সময় লেখা যায়, মানে জাস্ট প্র্যাকটিস টাইমে লিখবে। এবার বাঁ দিকে লিখবে জিরো থেকে যত দূর যায়, জিরো ওয়ান টু থ্রি, যেহেতু চারটে রো তাই জিরো থেকে থ্রি অবধি যাচ্ছে। এইবারে তোমাকে দেখে কী করতে হয়, এই দুটোকে যোগ করে, এই দুটোকে ব্যবহার করে বা যোগ করে তোমাকে এই ভ্যালুটা আনতে হবে। তো জিরোর জন্য আমি কাউকে যোগ করব না, তো দুটোই জিরো। ওয়ানের ক্ষেত্রে আমি ওয়ানকে ইউজ করব, টুকে ইউজ করব না, তা টু এর নিচে জিরো। টুয়ের ক্ষেত্রে আমরা টুকে ইউজ করব, ওয়ানকে ইউজ করব না, তো ওয়ানের নিচে জিরো। থ্রির ক্ষেত্রে দুই প্লাস এক তিন হয়, টু প্লাস ওয়ান থ্রি, তাই টু আর ওয়ান দুটোকে ইউজ করব, তার দুটোর নিচে ওয়ান, যাকে ইউজ করব তার নিচে ওয়ান, যাকে ইউজ করব না তার নিচে জিরো। মিন টার্ম কীভাবে লেখা যায়? মিন টার্ম বলেছি দুটোর মধ্যে গুণ, ভেরিয়েবল দুটো এক্স ওয়াই, দুটোরই মান জিরো। যেহেতু দুটোরই মান জিরো তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স বার ইনটু ওয়াই বার। পরেরটাই দেখো, এক্স এর ভ্যালু জিরো আছে, আমরা লিখবো এক্স বার ইনটু ওয়াই, যেহেতু ওয়াই এর ভ্যালু ওয়ান। তারপর এক্স এর ভ্যালু কত আছে? ওয়ান আছে, তাই এক্স বসবে। ওয়াই ভ্যালু জিরো আছে তাই ওয়াই বার হবে। তারপরে দেখো, এক্স এবং ওয়াই দুটোরই ভ্যালু ওয়ান, তাহলে আমরা করবো এক্স ইনটু ওয়াই। একদম ইজি, খুবই সহজ। জিরো মানে বার, ওয়ান মানে বার নয়, এখানে এম লিখবো আমরা, এম জিরো, এম ওয়ান, এম টু, এম থ্রি, মিন টার্ম জিরো, মিন টার্ম ওয়ান, মিন টার্ম টু, মিন টার্ম থ্রি। তো চারটে মিন টার্ম তোমাদের বের করে আমি দেখিয়েছি। ম্যাক্স টার্মের ক্ষেত্রে কী বলেছিলাম? তো দুটো ভেরিয়েবলের মধ্যে প্লাস সিম্বল বসবে আর কী হবে? ওয়ান মানে বার। তাহলে আমরা জেনারেলি বলি যে মিন টার্মের অপোজিটই ম্যাক্স টার্ম, তো সিম্পলি তাই হবে। দেখো, আমরা এখানে করব এক্স প্লাস ওয়াই, তার কারণ দুটোর ভ্যালু জিরো, এখানে ওয়ান হলে বার হয়, তারপরে কী হবে? এক্স ওয়াই, এক্সের ভ্যালু জিরো আর ওয়াইয়ের ভ্যালু ওয়ান তাই বার, তারপরে এক্সের ভ্যালু ওয়ান তাই বার,
y ভ্যালু 0 তাই y তারপরটা দুটোর ভ্যালু 1 1 তাহলে লিখব x বার প্লাস y বার দেখো আমি ম্যাক্স টার্ম গুলো বের করে নিয়েছি চারটি ম্যাক্স টার্ম কি কি বেরিয়েছে এই চারটি ম্যাক্স টার্ম বেরিয়েছে এবার আমরা এখানে লিখব স্মল ক্যাপিটাল m 0 ক্যাপিটাল m 1 ক্যাপিটাল m 2 ক্যাপিটাল m 3 এই যাবতীয় ব্যাপারটা কিন্তু মিন টার্ম ম্যাক্স টার্ম আমার ক্যালকুলেশন হয়ে গেছে তাহলে মিন টার্ম ম্যাক্স টার্ম দেখলে তোমরা কিভাবে কত ইজিলি মিন টার্ম ম্যাক্স টার্ম আমি ক্যালকুলেট করলাম তোমরা ইউজ তোমরা থ্রি ভেরিয়েবলের ক্ষেত্রে করতে পারো সেই ক্ষেত্রে এক্স ওয়াই জেড নিতে পারো বা এবিসি নিয়েও তোমরা প্র্যাকটিস করতে পারো মিন টার্ম ম্যাক্স টার্ম এবার মিন টার্ম ম্যাক্স টার্ম দেওয়া হলো এবার ক্যানোনিক্যাল ফর্ম কি ক্যানোনিক্যাল ফর্ম পরীক্ষায় দেয় যে ক্যানোনিক্যাল ফর্ম কাকে বলে ক্যানোনিক্যাল ফর্ম কয় প্রকার ও কী কী তো ক্যানোনিক্যাল ফর্ম সহজে বুঝতে গেলে আমরা বলবো যে একটি বুলিয়ান ফাংশনের মধ্যে একাধিক চলরাশি থাকতে পারে মিনস একটা বুলিয়ান অ্যালজেব্রা যেগুলো করি আমরা ফাংশন তার মধ্যে একাধিক চলরাশি থাকতে পারে তাদেরকে গুণের বা যোগের আকারে লেখাকেই বলা হয় ক্যানোনিক্যাল ফর্ম আমরা হয় যোগের আকারে লিখতে পারি বা গুণের আকারে লিখতে পারি এই দুটোকে বলা হয় ক্যানোনিক্যাল ফর্ম ক্যানোনিক্যাল ফর্ম দুই ধরনের হয় একটাকে বলা হয় মিন টার্ম একটাকে বলা হয় ম্যাক্স টার্ম আমি আগেই বলে এসেছি এই মিন টার্ম ম্যাক্স টার্মের ব্যাপারে এবার ক্যানোনিক্যাল ফর্ম আমি আলাদাভাবে করাচ্ছি তার কারণ তোমাদের এবার আমি পড়াবো যে সব এবং পস তো ক্যানোনিক্যাল ফর্মে আমি সব এবং পসের ব্যবহারটা তোমাদের দেখাবো ক্যানোনিক্যাল ফর্ম আমি আগেই করে এসেছি যে দুই ধরনের হয় এই যে গুণের আকারে আমরা লিখতে পারি গুণের আকারে আমরা লিখতে পারি এবং যোগের আকারে লিখতে পারি যখন গুণের আকারে লিখি তখন বলা হয় ক্যানোনিক্যাল ফর্ম দেখো আমি একটা ফর্মকে লিখছি ধরো মিন টার্ম ইউজ করে এ বি প্লাস এ বার বি প্লাস এ বি বার প্লাস এ বার বি বার দেখো এইটা একটা ক্যানোনিক্যাল ফর্মে লিখলাম যে প্লাসের আকারে লিখেছি আর ক্যানোনিক্যাল ফর্মে সব মিন টার্ম দেখতে পাচ্ছ আবার আমি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ বার প্লাস বি ইন্টু এ প্লাস বি বার ইন্টু এ বার প্লাস বি বার এইটা দেখো আমি আরেক ধরনের লিখলাম মাল্টিপ্লিকেশন ইউজ করি তাহলে এটা হলো ক্যানোনিক্যাল ফর্ম যেখানে মিন টার্ম ম্যাক্স টার্ম আমরা ইউজ করি এবার নেক্সট যেটা আমরা জানবো সেটা সাম অফ প্রোডাক্ট এবং প্রোডাক্ট অফ সাম এস ও পি স্ট্যান্ড ফর সাম অফ প্রোডাক্ট সিম্পলি কীভাবে মনে রাখবে এসওপিকে বলা হয় সাম অফ প্রোডাক্ট তাহলে আমরা বলতে পারি যোগ ফল কার গুণ ফলের যোগ ফল তাহলে এটাকে আমরা আরেকটা নাম দিতে পারি যেটা সাম অফ প্রোডাক্ট মিনস কি মনে রাখবে প্রোডাক্ট মানে হচ্ছে মিন টার্মগুলো যোগ যেমন ধরো এ এই মাত্র করলাম এ এ বার বি বার প্লাস এ বার বি প্লাস এ বি বার এইটা যদি আমি একটা টার্ম বলি তাহলে এইটা হচ্ছে একটা সপের এক্সাম্পল সপকে অলওয়েজ সিগমা সিম্বল দিয়ে সামিশন সিম্বল দিয়ে ডিনোট করা হয় তো সপ আমি যে সিগমা 0 to 4 দ্যাট ইজ বলবো যে 0 to 4 যে বাইনারি ভ্যালুগুলো হবে সেটা সিগমা মানে সাম অফ প্রোডাক্ট হয়েছে একইভাবে আমরা বলতে পারি তো পিওএসকে আমরা বলবো প্রোডাক্ট অফ সাম বা এইটাকে আমরা আরেকটা নাম দিতে পারি প্রোডাক্ট অফ কার প্রোডাক্ট ম্যাক্স টার্মগুলির প্রোডাক্ট ক্লিয়ার তা ম্যাক্স টার্মগুলো মানে কি আমি বলেছি এ বার প্লাস বি বার ইন্টু এ বার প্লাস বি আবার কি হতে পারে এ প্লাস বি তা এই ধরনের টার্ম চলে যাবে তাকে আমরা বলবো যে এটা হয়েছে পস বা প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম এটাকে পাই সিম্বল দিয়ে ডিনোট করা হয় আগেরটা সামেশন সিম্বল দিয়ে ডিনোট করা হয় তো পাই 0 to 3 ইজ এক্সাম্পল অফ পস প্রোডাক্ট অফ সাম এবারে প্রশ্ন আসে যে পস একটা দিয়ে দেয় ধরো দিয়েছে এসওপি দিয়েছে সিগমা 0 আর 2 এটার এক্সপ্রেশন লিখতে বলছে এক্সপ্রেশন কি এক্সপ্রেশনটা কি তো এক্সপ্রেশন যখন লিখবে তো জিরো মিনস কি আর টু মিনস কি তাহলে ধরো আমি এ বি দুটো ভেরিয়েবল নিয়ে নিচ্ছি তাহলে এ বি 0 মিনস 0 0 টু মিনস 1 0 তাহলে হবে কি এ বার বি বার আর এটা কী হবে এ বি বার কারণ বি এর মানটা 0 আছে তাহলে আমি লিখতে পারবো ইকুয়ালস টু কি এর ইকুয়েশনটা হচ্ছে ইকুয়েশন হচ্ছে এ বার বি বার প্লাস এ বি বার এই আমি এক্সপ্রেশনটা লিখে দিলাম এখানে
জাস্ট আমি ধরেই নিচ্ছি এ বি, কারণ আমাকে বলে দেয়নি ভেরিয়েবল দুটো কী কী আছে। আর পসের ক্ষেত্রে দেখো, পসের ক্ষেত্রে একইভাবে যদি আমি তোমাকে এক্সপ্রেশন ফাইন্ড আউট করতে দেয় এবং একটা পাই জিরো আর টু দেয়, সাপোজ ধরো জিরো আর টু দিচ্ছে, অন্য কিছু দিতে পারে, এর এক্সপ্রেশনটা কী হবে? এক্সপ্রেশন হবে, দেখো দুটো ভেরিয়েবল আছে, কারণ আমি বলছি জিরো টু আছে, তাহলে আমি ধরছি পথ জিরো মিন্স জিরো জিরো, টু মিন্স ওয়ান জিরো। এই ক্ষেত্রে হবে যেহেতু এটা ম্যাক্স টার্ম থাকবে, পায়ের ভেতরে ম্যাক্স টার্ম থাকে, সিগমার ভিতরে মিন টার্ম থাকে, এটা ম্যাক্স টার্ম হবে, মানে কি জিরো মিন্স কি এ প্লাস বি, আর এটার মধ্যে কী হবে, এটা মানে হবে এ বার প্লাস বি। আমরা আগেই বলেছি যে এই ক্ষেত্রে এ এক থাকলে বার হয়, তাহলে এইটা আমার এক্সাম্পল হচ্ছে এর এক্সপ্রেশন। তাহলে এর এক্সপ্রেশন বের করেছি, এর এক্সপ্রেশনটাও আমি বের করে নিলাম, দুটো এক্সপ্রেশন বের করলাম। এবার এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, অ্যাকচুয়ালি দেয় যে মিনটা সব থেকে পস, পস থেকে সব কনভার্সন, আমি দেখাচ্ছি পস থেকে সব এবং সব থেকে পস। এসওপিকে পিওএসে এবং পিওএসকে এসওপিতে কীভাবে কনভার্ট করা যায় পরীক্ষাতে দেয়। সাপোজ ধরো দিচ্ছ যে একটা ফর্মা ইয়ে দিয়েছে যে এফ এ বি, এটাকে দিয়েছে যে দুটো দিয়েছে ধরো এ বার বি প্লাস এ বি বার, এইটাকে কনভার্ট করতে দিয়েছে পসে, পস কী হবে? তো কী আছে এটা দেখো, মাঝে প্লাস সিম্বল আছে, দুদিকে মিন টার্ম আছে, এটা শপে আছে, তো শপে আছে, পুরোটা শপে আছে, এটাকে তোমাকে পসে করতে হবে। কী করবে? তো সিম্পলি দেখো কীভাবে করা যায়, তা আমি এইখানে কী দেখছি, আমি এখানে এটা থেকে কী বুঝতে পারছি, এটা জিরো, এটা ওয়ান, এখান থেকে কী করতে পারছি আমি, এটা এটা ওয়ান, এটা জিরো, তার মানে এর ভ্যালু কত, এর ভ্যালু ওয়ান, এর ভ্যালু কত, এর ভ্যালু টু, ক্লিয়ার? ওয়ান জিরো মানে টু। তাহলে আমি কী বলতে পারবো, আমরা বলতে পারবো যে এখানে সিগমা কী কী আছে, সিগমা আছে ওয়ান এবং টু, ক্লিয়ার হয়ে গেছে, সিগমা আছে ওয়ান অ্যান্ড টু, সামিশন এর সাম অফ প্রোডাক্ট আছে ওয়ান অ্যান্ড টু। এরকম পস বের করতে হবে, যেমন পস বের করবো খুবই ইজি ওয়েতে, আমরা যেহেতু দেখো এখানে এ আর বি দুটো ভেরিয়েবল ইউজ হচ্ছে, টু টু বা টু ইকোয়াল টু ফোর, চারটে কম্বিনেশন তৈরি হবে, আমার দুটো কম্বিনেশন দিয়ে দিয়েছে, তো চারটে কম্বিনেশন মানে কি জিরো থেকে থ্রি, চারটে কম্বিনেশন মানে কি জিরো থেকে থ্রি। এবার কী আছে এখানে, ওয়ান টু আছে, যেগুলো নেই সেগুলো এখানে বসবে, দেখো জিরো নেই এবং থ্রি নেই, এটা পসের মধ্যে চলে যাবে, তো শপের মধ্যে যা থাকবে পসের মধ্যে কিন্তু বাকি রিমেনিংগুলোই যাবে। তো রিমেনিংগুলো দেখো কত সুন্দর রিমেনিংগুলো আমরা পেয়ে গেছি। এবারে এর ফর্মটা এক্সপ্রেশনটা লিখবো, তাহলে এক্সপ্রেশনটা কী আছে, জিরো মিন্স জিরো জিরো, থ্রি মিন্স ওয়ান ওয়ান, থ্রি মিন্স ওয়ান ওয়ান, তাহলে জিরো মিন্স কী হবে এ প্লাস বি, আর এখানে কী হবে, এখানে হবে এ বার প্লাস বি বার। তোমরা দেখতে পাচ্ছ আমরা পস ফর্ম লিখে দিয়েছি, কার পস ফর্ম, এটা পস ফর্ম। তাহলে আমি এখানে কী লিখতে পারি, এখানে এফ এ বির পস ফর্মটা আমি লিখলাম এবং তার এটা ক্যানোনিক্যাল এক্সপ্রেশন, তুমি এখানে এটাও লিখে দিতে পারো পাই জিরো অ্যান্ড থ্রি। তো সব থেকে পস, পস থেকে সব, এইভাবে করা যায়, সিগমা জিরো টু ফাইভ সিক্স দিয়েছে, এটা পস পাই বের করতে দিয়েছে, তো সিম্পল তুমি দেখছো যে যেহেতু ছয় আছে তাহলে ভ্যালুটা জিরো, তাই ভ্যালুগুলো কী কী হতে পারে দেখো, ভ্যালুগুলো হতে পারে জিরো ওয়ান, এটা দুটো একটা ভেরিয়েবলের জন্য, পর ওয়ান ভেরিয়েবল, দুটো ভেরিয়েবল যদি হতে পারে জিরো থেকে তিন, পর টু ভেরিয়েবলস, যদি তিনটে ভেরিয়েবল থাকে তাহলে জিরো থেকে সাত, তাহলে থ্রি ভেরিয়েবলসের ক্ষেত্রে চারটে ভেরিয়েবল থাকলে জিরো থেকে পনেরো, তখন চারটে ভেরিয়েবল থাকবে। এই যে শুধু এ, এটা এ বি ধরলাম, এটা এ বি সি ধরলাম, এটা এ বি সি ডি ধরলাম, তাহলে দেখো এখানে ম্যাক্সিমাম ভ্যালুটা ছয় আছে, তাহলে এই রেঞ্জের মধ্যেই পড়ছে ধরে নেবো, কেটে এটার মধ্যে পড়ছে না ছয়, তাহলে কী কী নেই জিরো থেকে সাতের মধ্যে, কী কী নেই দেখো, নেই কী কী, এক নেই, তিন নেই, চার নেই, সাত নেই, এক তিন চার সাত নেই, বাকিগুলো এখানে আছে, পস হয়ে গেল। তাহলে আমরা কী লিখতে পারবো, জিরো যেহেতু তিন বিট, বুঝতে পারছো তিন বিট, তাই জিরো ওয়ান মিন্স জিরো জিরো ওয়ান, থ্রি মিন্স জিরো ওয়ান ওয়ান, ফোর মিন্স ওয়ান ডাবল জিরো, সেভেন মিন্স ওয়ান ওয়ান ওয়ান, কিচ্ছু না, এগুলো মাথার উপর এক দুই চার বসালেই পাওয়া যায়, এক দুই চার মাথার উপর বসালেই মুখে মুখে করা যাবে, চার আর দুই ছয়কে সাত, চার আর দুই চার, আর দুইকে জিরো আছে ধরতে হবে না, এটা দুই প্লাস এক তিন, এটা এক আছে, এই দুটোকে ধরতে হবে, যার নিচে জিরো আছে তাকে ধরতে হবে না। তাহলে আমি পেয়ে গেছি তো যে কীভাবে ইকুয়েশনটা বের করা যাবে। এইবারে দেখো তোমরা পস করছো মানে এই মধ্যখানে কী আছে, ম্যাক্স টার্ম আছে, ম্যাক্স টার্ম আছে বলে কী লিখবো, জিরো মানে বার নয়, তাহলে আমি এখানে ভেরিয়েবল আমাকে বলেনি এ বি সি না কি, তাহলে আমি এ বি সি ধরে নিচ্ছি, এ প্লাস বি প্লাস সি বার, এ প্লাস বি বার প্লাস সি বার, এ বার প্লাস বি প্লাস সি, আর এবার প্লাস বি বার প্লাস সি বার, আমার আনসার বেরিয়ে গেল। তাহলে এটা এখানে, এটা এখানে, এটা এখানে এবং এটা
এখানে চলে গেল। সিমিলারলি তোমাকে যদি দেয় পাই 1 3 5 7, তাহলে তুমি সিগমা কি করবে 0 0 2 4 and 6। ক্লিয়ার হয়ে গেছে? এই সিগমা করতে গেলে জিরো মিনস আমরা বলতে পারছি যে জিরো থেকে ছয় ম্যাক্সিমাম ভ্যালু সাত, ম্যাক্সিমাম সাত বেলা এই রেঞ্জের মধ্যে আসছে। তিনটে ভেরিয়েবল লাগবে, তিনটে ভেরিয়েবল এবিসি নিই, তাহলে জিরো মিনস 0 0 0, টু মিনস 0 1 0, ফোর মিনস 1 0 0, সিক্স মিনস 1 1 0, মাত্র পরে 1 2 4 বসালেই হয়। জিরো আছে, আমি করছি দেখো সিগমা সিম্বল আছে, মানে এই ভিতরেগুলো মিন টার্ম, এই ভিতরেগুলো ম্যাক্স টার্ম, এগুলো ম্যাক্স টার্ম, এগুলো মিন টার্ম। তো মিন টার্ম লিখতে গেলে জিরো মানে বার হয়, তাহলে এ বি সি তিনটের মাথায় বার যাবে, প্লাস এ বার বি সি, বুঝতে পারছো আশা করি, প্লাস এ বি বার সি বার, প্লাস এ বি সি বার, আমার হয়ে গেল। দেখো কত ইজিলি আমি ক্রিয়েট করে দিলাম, আমি বের করলাম এটা এসওপি ফর্ম, এসওপি বের করে নিলাম। ক্লিয়ার? আমি একইভাবে এখানে পিওএস বের করেছিলাম। তা তোমাদের এই টোটাল জিনিসটা আশা করি মাথায় ঢুকেছে, কীভাবে এসওপি এবং পিওএস কনভার্ট করতে হয়, যেটা থাকে না তার অপোজিটটা এখানে লিখে দিলেই হয়ে যায় অঙ্ক। নেক্সট আমি আরেকটু বাড়াবো, কারণ আরেকটা জিনিস আমার বাকি থেকে যাবে, সেটা হলো স্ট্যান্ডার্ড পস এবং স্ট্যান্ডার্ড সব কী করা যায়। অনেক সময় পরীক্ষাতে কী করে জানো, পরীক্ষাতে কী করে যে একটা ভেরিয়েবল মিসিং করে দেয়। ধরো তিনটে ভেরিয়েবল নিয়ে কাজ করছি এ বি সি, সেখানে একটা ভেরিয়েবলকে মিসিং করে দিলো বা দুটো ভেরিয়েবলকে মিসিং করে দিলো। তো যখনই ভেরিয়েবল মিসিং থাকবে সেটাকে আমরা কখনোই স্ট্যান্ড ক্যানোনিক্যাল ফর্মের মধ্যে রাখতে পারবো না, তো এটা নন ক্যানোনিক্যাল ফর্ম হয়ে যাবে। লাইক দেখ, দেখো একটা আমি করি তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো দিয়েছে এ এ সি বার প্লাস এ বার বি, দেখো এইটাকে তোমাকে শপে লিখতে দিচ্ছি, স্ট্যান্ডার্ড শপ, এস শপে কনভার্ট করতে দিচ্ছি, এস শপ মানে স্ট্যান্ডার্ড শপ। তাহলে ভালোভাবে বুঝে নাও যে এইখানে মিসিং লেটার হচ্ছে বি, এইখানে মিসিং লেটার হচ্ছে সি। ভালো করে দেখো, বি নেই সি নেই, আমাকে দুটোতেই কিন্তু সমান পরিমাণে ভেরিয়েবল রাখতে হবে, দ্যাট ইজ সব ভেরিয়েবলগুলো রাখতে হবে। যখন আমি সি দেখতে পেয়েছি তখন বুঝেছি যে এখানে এবিসি বর্তমান, এ আছে বিও আছে সিও আছে, তিনটে বর্তমান, তাহলে এখানে বি নেই এখানে সি নেই। তো কী করবো আমরা এই ক্ষেত্রে, আমরা করবো দেখো ইকুয়েশনটা প্রথমে লিখে নাও, এ সি বার প্লাস এ বার বি। এবারে আমরা সবসময় করবো কি, এইটা যেমন যেমনকার তেমন থাকে, এইটার মধ্যে কিছু চেঞ্জ না আসে, এই দুটোর মধ্যে কোনো চেঞ্জ না আসে, কিন্তু এর সঙ্গে আমাদেরকে বিকে গুণও করতে হবে। বিকে গুণ করার পরেও যাতে ভ্যালুটা এক থাকে, তাহলে কী করতে হবে, আমাকে এমন উপায় করতে হবে যাতে আমরা এর সঙ্গে ওয়ান গুণ করতে পারি। ওয়ান গুণ করলে যেতে যা আছে তাই থাকবে। তাহলে আমরা তার জন্য করবো এ সি বার, এ সি বার ইন্টু কী হবে বলো, এ সি বার ইন্টু ওয়ান কী করবো, আমরা ওয়ান করবো বি প্লাস বি বার দিয়ে, এই দিয়ে ওয়ান করা যাবে, বি প্লাস বি বার ইকুয়ালস টু ওয়ান, যেহেতু এ যেহেতু এ প্লাস এ বার ইকুয়ালস টু ওয়ান, এই ফর্মুলা ধরে করবো আমরা। প্লাস এখানে এ বার বি আছে সি মিসিং, তাহলে আমরা একইভাবে গুণ করবো সি প্লাস সি বার, কারণ সি প্লাস সি বার মানেও কিন্তু ওয়ান, বি প্লাস বি বার কিন্তু ওয়ান, ওয়ানের সঙ্গে এটা গুণ হলে এটা যেমন কাজ তেমন থেকে যাবে। তাই ভ্যালুটাকে আনচেঞ্জ রাখার জন্য আমি ভেরিয়েবলগুলোকে নিয়ে হইলাম দেখো, এবং ওয়ানও তার ভ্যালু। এবারে আমি গুণ করছি, তাহলে এ সি বার বি প্লাস এ সি বার বি বার, দেখতে পাচ্ছ, প্লাস এ বার বি সি প্লাস এ বার বি সি বার, এটাও দেখতে পাচ্ছ তোমরা। এবার ইকুয়ালস টু কী হচ্ছে দেখো, ইকুয়ালস টু আমি এবার লক্ষ্য করবো যে কোথাও কি ডুপ্লিকেট টার্ম তৈরি হয়েছে, এ সি বার বি, এ সি বার বি আর নেই, এ সি বার বি বা তো আমি একটু সাজিয়ে নিই, এ বি সি বার প্লাস এ বি বার সি বার প্লাস এ বার বি সি প্লাস এ বার বি সি বার। এবার আমরা জাস্ট দেখবো কোনোটা ডুপ্লিকেট আছে কি না, তো দেখি এর মধ্যে কোনোটা ডুপ্লিকেট আছে কি না, নেই কোনো ডুপ্লিকেট নেই আমি দেখতে পাচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে চারটেই চলে আসছে, এ বা এ বি সি বার, এ বি বার সি বার, এ বার বি সি আর এ বার বি সি বার। তাহলে আমি সিম্পলি ভ্যালুগুলোকে দেখি কী কী আছে, তা আমি প্রথমে যখন দেখতে যাচ্ছি তখন দেখছি যে এটা যেহেতু মিন টার্ম, তাহলে প্রথমে হচ্ছে 110, তারপরে হচ্ছে 100, কমা দিয়ে দাও, এখানে প্লাস দেবেন না, কমা দিয়ে দাও, তারপর কী হচ্ছে 011, তারপরটা কী হচ্ছে 010। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবারে এখানে যে 4 2 6, যেহেতু মাথার উপরে 1 2 4 যদি লেখা যায়, তাহলে 4 2 6, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 2, এর সিরিয়ালি লিখে দিই সিকোয়েন্সিয়ালি, তাহলে 2 3
चार छय তাহলে এটা কি আমাদের এটা হয়ে যাচ্ছে কি বলো এটা হয়ে যাচ্ছে আমাদের সিগমা বা সব ফর্মটা বস ফর্মটা আমরা সিম্পল পেয়ে যাবো কি বলো যেহেতু ছয় ম্যাক্সিমাম ভ্যালু তাহলে জিরো থেকে সেভেনটা ধরে চলবে তোমরা তাহলে কী কী মিসিং জিরো মিসিং ওয়ান মিসিং টু আছে থ্রি আছে ফোর আছে ফাইভ মিসিং সিক্স আছে সেভেন মিসিং তাহলে এইটা হয়ে গেছে আমাদের পস ফর্ম এই পসটাকে আমরা লিখে দিতে পারবো যে কি জিরো মিনস জিরো 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 ওয়ান মিনস জিরো জিরো ওয়ান ফাইভ মিনস ওয়ান জিরো ওয়ান সেভেন মিনস ওয়ান 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 এবারে কী আছে পস আছে মানে এটা ম্যাক্স টার্ম মানে আমরা যোগ করে লিখবো ওয়ান মানে বার তাহলে এ প্লাস বি প্লাস সি আবার কী হবে এ প্লাস বি প্লাস সি বার আবার পরেরটা কী হবে এ বার প্লাস বি প্লাস সি বার লাস্টেরটা হবে এ বার প্লাস বি বার প্লাস সি বার আমি খুব ইজিলি এই অঙ্কটা আমাকে দিয়েছিল যেটাকে আমাকে পসে কনভার্ট করতে দিয়েছিল কিন্তু আমি দেখলাম যে আমার টার্ম মিসিং আছে ভেরিয়েবল মিসিং আছে ভেরিয়েবল মিসিং থাকার জন্য প্রথমে ভেরিয়েবলগুলোকে নিয়েছি আমি বুলিয়ান অ্যালজেব্রা করলাম বুলিয়ান অ্যালজেব্রা করার পর আমি স্ট্যান্ডার্ড সব ফর্মটা পেয়ে গেছি এস সব এখানে পেয়ে গেছিলাম এস সব পাওয়ার পরেই আমি এস পস আমি পসকে কনভার্ট করে নিলাম এইভাবে কিন্তু খুব ইজিলি এস শপে কনভার্ট করা যায় বা স্ট্যান্ডার্ড শপে কনভার্ট করা যায় সিমিলারলি আমি স্ট্যান্ডার্ড পস একটা করে দেখিয়ে দিই এস পস আর স্ট্যান্ডার্ড পস এস পস কিন্তু একইভাবে এস শপ মানে স্ট্যান্ডার্ড শপের মতোই করতে হয় এই ক্ষেত্রেও কিন্তু ওরকম টার্ম মিসিং থাকে মানে নন কনলিকাল ফর্ম দেওয়া থাকে যেটা কনলিকাল ফর্মে করতে হয় তো কীভাবে আমরা এই স্ট্যান্ডার্ড পস তৈরি করবো তো কীভাবে বুঝবি স্ট্যান্ডার্ড পস কম করতে হবে ধরো একটা এক্সাম্পল দিচ্ছি আমি যে এক্স বার ইন্টু ওয়াই বার এক্স বার ইন্টু ওয়াই বার এইটা কী ফর্মে আছে বলছে এটা পস ফর্মে আছে প্রোডাক্ট অফ সাম এটা পস ফর্মে আছে তো এটা পস ফর্মে আছে দেখো প্রোডাক্ট অফ সাম আছে বাট এখানে কোনো ম্যাক্স টার্মই আমি দেখতে পাচ্ছি না তো ম্যাক্স টার্ম যেহেতু আমি দেখতে পাচ্ছি না কীভাবে ম্যাক্স টার্মগুলোকে আমি আনবো দ্যাট ইজ কি তার মানে দেখো প্রথমটার মিসিং কী আছে প্রথমটাতে মিসিং আছে ওয়াই এবং দ্বিতীয়টা মিসিং আছে এক্স তাই তো প্রথমে ওয়াই মিসিং তারপর এক্স মিসিং তা ওয়াইয়ের পসিবল ভ্যালু কী কী হতে পারে ওয়াই পসিবল হতে পারে পসিবল ভ্যালু হতে পারে জিরো ওয়ান তো ওয়াই ইকুয়াল টু হতে পারে জিরো আর ওয়ান তাহলে জিরো মানে কী বলবো আমরা ওয়াই বার ওয়ান মানে কী বলবো ওয়াই এক্সের ভ্যালু কী কী হতে পারে এক্সের পসিবল ভ্যালু দুটো হতে পারে জিরো আর ওয়ান যদি এক্সের ভ্যালু জিরো হয় তাহলে বলবো আমরা এক্স বার এক্সের ভ্যালু যদি ওয়ান হয় তাহলে এক্স তাহলে এই দুটো পসিবল ভ্যালু হতে পারে এক্স আর ওয়াইয়ের তাহলে আমরা কী করবো এর সঙ্গে দুটো পসিবল ভ্যালুকেই পুট করে দেখবো এবং এর সঙ্গে দুটো পসিবল ভ্যালুকে পুট করে আমরা দেখবো কীভাবে করা যাবে দেখো তাহলে আমরা অঙ্ক করে লিখে নিই এক্স বার ইন্টু ওয়াই বার এটা পস ফর্মটা কীভাবে বের করবো আমরা এটার সঙ্গে আমরা এবার একটু ইয়ে করবো দেখো এক্স বার যেহেতু ম্যাক্স টার্ম তো প্লাস আনতে হবে প্লাস এক্স বার প্লাস ওয়াই ইন্টু ওয়াই বার ওয়াই ইন্টু ওয়াই বার ইকুয়ালস টু জিরো তোমরা প্রত্যেকেই জানো ওয়াই ইন্টু ওয়াই বার ইকুয়ালস জিরো তাই এক্স বারের সঙ্গে জিরোকে যোগ করার পরে এক্স বারের ভ্যালু কিন্তু কোনো চেঞ্জ হবে না তাই আমরা অলওয়েজ দেখবো যাতে ভ্যালুটা চেঞ্জ না হয়ে যায় তাই আমরা জিরো দিয়ে যোগ করবো তো আমার ভ্যালুয়েবল মিসিং ছিল ওয়াই তাই ওই ওয়াই ওয়াইটাকে নিয়ে এলাম নেক্সট আবার দেখো এখানে কী হচ্ছে ইন্টু ওয়াই বার সঙ্গে প্লাস কী হবে এক্স ইন্টু এক্স বার কারণ এক্স ইন্টু এক্স বার মানেও জিরো তো জিরো প্লাস ওয়াই বার ইকুয়ালস টু ওয়াই বার তো দেখো দুটো মানকে ইনট্যাক্ট আনচেঞ্জ রাখলাম কিন্তু আমরা ওয়াই ভেরিয়েবলটাকে নিয়েও আসছি এবার নেক্সট ক্ষেত্রে কী করবো আমরা ডিস্ট্রিবিউটিভ ল অনুযায়ী আমরা কী করবো করবো এক্স বার প্লাস ওয়াই আরেকটা করবো এক্স বার প্লাস ওয়াই বার আরেকটাই করবো আমরা ওয়াই বার প্লাস এক্স আরেকটাই করবো আমরা ওয়াই বার প্লাস এক্স বার যদি আমরা ঠিকভাবে ভেরিয়েবল সাজিয়ে নিই তাহলে কী আসবে এক্স বার প্লাস ওয়াই এক্স বার প্লাস ওয়াই বার এক্স প্লাস ওয়াই বার আর এক্স বার প্লাস ওয়াই বার লক্ষ্য করে দেখো এক্স বার প্লাস ওয়াই বার এই এই টার্মটা কিন্তু আবার রিপিট করেছে যেহেতু টার্মটা আবার রিপিট করেছে তাহলে আমরা কী করবো একটাকে বাদ দিয়ে দেবো এবং একটাকেই রাখবো কারণ আমরা জানি এক্স ইন্টু এক্স ইকুয়ালস টু এক্স এক্স প্লাস এক্স ইকুয়ালস টুও কিন্তু এক্স সেই কারণে আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো ওটাকে বাদ দেওয়ার পর আমরা করবো এখানে আমরা এখানে লিখতে পারি যেহেতু এ ইন্টু এ বার ইকুয়ালস টু জিরো তাই এই ফর্মুলা আমরা ইউজ করেছি তো ইকুয়ালস টু আমরা কী বলবো যে আমাদের অঙ্ক আমাদের হয়ে গেছে প্রায় তা আমরা কোনটার কী ভ্যালু সেটা একবার দেখে নিই ভ্যালু থাকার জন্য কী বলবো আমরা এক্স বার মিনস ওয়ান ওয়াই মিনস জিরো এটা ম্যাক্স টার্ম তাই বার মানে ওয়ান হয় পরেরটা কী আছে পরেরটা আছে দেখো জিরো ওয়ান আর ওয়ান কারণ দুটোই বার আছে তারপরটা ওয়া জিরো অ্যান্ড ওয়ান কারণ ওয়াইয়ের মাথায় বার আছে তারপরটা দেখো দুটোর মাথায় বার আমি অলরেডি এটাকে ডিসকার্ড করে দিয়েছি তাই এটা আমি যদি লিখেও দিই দেখো আমি লিখেও দিচ্ছি ওয়ান ওয়ান এটা আমরা পরে বাদ করে দেবো তাহলে এই ভ্যালুটা কত হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে দুই এই ভ্যালুটা হচ্ছে তিন
এই ভ্যালুটা হচ্ছে এক, এই ভ্যালুটা হচ্ছে তিন। যে তিন দুটো ভ্যালু এসছে তাই আমরা একটা তিনকে কেটে দিলাম। তাহলে থাকছে কি ভ্যালু, থাকছে এম, যেহেতু ম্যাক্সটা এম ওয়ান এম টু এম থ্রি, এম টু এম ওয়ান এম টু এম থ্রি, প্রত্যেকের মাঝে গুণ চিহ্ন আছে। তাহলে একইভাবে প্রত্যেকটা মাঝে গুণ চিহ্ন ছিল, তাহলে আমরা বলতে পারি যে ইকুয়ালস টু রেজাল্ট কী, রেজাল্ট হচ্ছে পাই ব্র্যাকেটের মধ্যে এক দুই তিন, ওয়ান টু থ্রি। তাহলে তোমরা জানো যে এই সিগমা কী হবে, এই সিগমা হয়ে যাবে দেয়ারফর সিগমা ইকুয়ালস টু সাম অফ প্রোডাক্ট ইকুয়ালস টু জিরো। তাই এটাই কিন্তু এর আনসার। এইভাবে আমাদের স্ট্যান্ডার্ড সব স্ট্যান্ডার্ড পস আমরা এইভাবেই করবো। স্ট্যান্ডার্ড পসের ক্ষেত্রে মনে রাখবে মাল্টিপ্লিকেশন রুলটা আসবে এবং স্ট্যান্ডার্ড শপের ক্ষেত্রে প্লাস রুলটা আসবে। স্ট্যান্ডার্ড শপের ক্ষেত্রে আমরা কী বলছি এক্স প্লাস এক্স বার, এখানে বলছি এক্স ইন টু এক্স বার। এইটুকুই ছিল।